কাজবাজ শুরু হয়ে গেছে আমাদের ওই ঘরে এত ময়লা আর আমার মানে ইয়ে দেখলে বুঝতেই পারো যে কি অবস্থা এটার অবস্থা দেখো কিভাবে ঘুম দিচ্ছে বুঝছো ব্লগটা শুরু করলাম সবকিছু ঘরের সাজানো গোছানো জিনিসগুলো খোলা খুলি দিয়ে তো ব্যাপার হলো ভেবেছিলাম যে আজকে এগুলো রান্না থাক তবে ওই যে আজকে আবার ওই দাদা আসবে মানে বাংকারের ওই কাজটা করবে তো দেখো তো ধোয়া গেছে জিনিস তো আবার ওই এগুলোতে না ময়লা পড়ে যাবে ওই ড্রেন মেশিন দিয়ে যখন কাজ করবে তো ওই জন্যই ভাবলাম যে বাবা ময়লা পড়ার আগে খুলে রাখি তাই না কারণ এই ভারী ভারী পর্দাগুলো কাচতে না একেবারে হিমশিম খেতে হয় ভীষণ ময়লা হবে তো সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দাদা আর কি সময় দিয়েছে হলো 10টা ও মা দরজা খুলবো না খুলবো না থাক ভাবছি যে সোফার কভারটা আর খুলবো না এভাবেই থাক তবে একটা প্লাস্টিক বা বিছানার চাদর দিয়ে ঢেকে রাখি দেখি এই প্লাস্টিকটা পেতে দেখি যদি হয়ে যায় এটা তাহলে খুবই ভালো তো ঘরে যাতে জিনিস আছে সবকিছু ঢেকে ঢুকে রাখতে হবে তো চলে এসছে আমাদের সব জিনিসপত্র নিয়ে আজকেই হয়ে যাবে মনে হয় কাজ কাজবাজ শুরু হয়ে গেছে আমাদের ওই ঘরে পেপার দিয়ে ঢেকে দাও ওইটাই নিয়ে আসো ওইটাই ভালো হবে আর এই ঘরের দেওয়াল আলমারিটা ওটা সেট করা হয়ে গেছে এটাই সবার আগে করলো হ্যাঁ তো এই ঘরের যে খাট আছে তো এগুলো সব ঢাকা ছিল এই জায়গাটাই পুরোপুরি ভর্তি আসলে ব্যাপার হয়েছে তুই বাংকারের যা জিনিসপত্র সব এই ঘর দিয়ে রাখতে হয়েছে দুটো বিছানা একদম ভরে গেছে এই যে দেখো ও ভিতরে যেটা আর কি আমাদের ভুল হয়ে গেছে আগের থেকে না ওই একটা দুটো এই সাইজের পাথর নিয়ে আসতে হতো তাই না তাহলে ভালো হতো দেখতে ভালো লাগতো তো ভিতরটা আর অতটাও কেউ দেখবে না আর যদি ইয়ে হয় তাহলে কাপড় টাপড় পেতে রাখবো না নিচে ফ্রেমটা তো বসানো হয়ে গেছে এবার এই শাটার গুলো লাগালেই হয়ে যায় একটা ঘরেই সবে মাত্র এ পর্যন্ত হলো এটা হলে তবে আরেকটা ঘরে ধরবে শোনো বাবা ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখানে এখন খাওয়া দাওয়া করছে শুধু মাছ খাচ্ছে দেখো ভাত নেওয়া হয়েছে ওর জন্য বললো কি ভাত খাবো ভাত হ্যাঁ তা এখন শুধু মাছগুলো বেছে বেছে খাচ্ছে আর গতকালকের মিষ্টি মানে প্রচুর আছে দেখো দু গামলা একদম ভর্তি তো আমাদের আজকে কাজ হয়েছে ওই দাদারা এসেছিল এসে কাজ টাজ করে চলেও গেছে তোমাদের দাদাদেরকে শরবত বানিয়ে দিয়েছিলাম তারপরে মিষ্টি দিয়েছিলাম তো এই দাদাদেরও আর কি ঘরের কাজ একদিকে হয়ে গেছে একটা ঘর হয়ে গেছে আর দেওয়াল আলমারিটা লাগানো হয়ে গেছে তো একটুখানি টিফিন করিয়ে দিই কারণ দেখতে দেখতে বেলাও হয়ে গেছে অনেক চলো হালকা একটা টিফিন হয়ে যাবে তো এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর নিচে ভীষণ ময়লা তো যার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে উপরটা দেখো এখন বেশ দেখতে ভালো লাগছে মানে পুরোটা একদম ঢাকা হয়ে গেছে তো এবার বেশ একটু খোলামেলা মনে হচ্ছে মানে ব্যাপারটা পর্দা ফাঁকা দিয়ে দেখা যায় তো জিনিসপত্র তো সেই ব্যাপারটা আর থাকবে না বেশ ভালো লাগছে আর অনেকেই বলেছিল যে শাটার সিস্টেম করলে ওই ইয়ে শাটারের ফাঁকাটা দিয়ে ফাঁকা থাকে তবে এখন দেখছি যে না কোনো ফাঁকা নেই আমাদের মেনুতে আছে হলো ভাত এই সাথে কয়েকটা ভেন্ডি ভাজা নিয়েছি আর এখানে আছে হলো মাছের ঝোল রুই মাছের আলু পটল দিয়ে ঝোল করা হয়েছে
তো আজ একেবারেই হালকা পাতলা মেনু। আর ব্যাপার হলো আমার ক্যামেরার যে দুটো স্ট্যান্ড সেটা দুটোই ভেঙে গেছে, মানে একটা তো ভেঙেছে সুরাট গিয়ে, সোনা বাবা আর কি দুষ্টুমি করতে গিয়ে ওই পিঙ্ক কালারের যে স্ট্যান্ডটা নিয়েছিলাম নতুন তো ওটা ভেঙে ফেলেছে, ঠিক আছে। তো একটা যেটা কালো ছিল ওটা দিয়েই আর কি চলছিল। ও বাবা, কালকে যখনই আর কি দীপাদিরা এসছে আমাদের বাড়িতে ভিডিও শ্যুট করতে পারছি, মানে ক্যামেরা লাগাতে গেছে স্ট্যান্ডে, ও বাবা সঙ্গে সঙ্গে মট করে গেল ভেঙে। আর বলো না, কি আর বলবো বলো। যাই হোক, তো ছোট স্ট্যান্ড বলতে আমার কাছে দুটোই ছিল, দুটোই এখন ভেঙে চলছে অবস্থা। তো ওগুলো আর কি গোড়াতালি দিলেও হবে না, তো এখন হাতে নিয়েই সবসময় ভিডিও করতে হচ্ছে। তো আমাদের এই হলুদ গোলাপ গাছটাই একসাথে তিনটে গোলাপ ফুটেছে, দেখো সবার আগে ফুটেছে, একটা মাকড়সাও আছে আবার। আর এই গোলাপটা আজকে ফুটেছে, আর এটা তার আগের দিন। আবার এই গোলাপ গাছটাতেও বেশ গোলাপ ফুটেছে একটা হলুদ, এটাও হলুদ গোলাপ। এই দেখো চাইনিজ গোলাপ দেখেছ, তুলো না। এই দেখো একটা পড়ে গেছে, একটা খুলে পড়ে গেছে, এই নাও। তো এই ঘরের কাজও কমপ্লিট, ব্যাস এখন বেশ ঘরটা গুছানো লাগছে, তাই না? সুন্দর, বেশ এলোমেলো ঘর আর নেই, বেশ সুন্দর হয়েছে। তবে যেটা আর কি বলবো বলে ক্যামেরাটা অন করলাম, ঘরের পরিস্থিতি দেখলে মানে বুঝতেই পারবে কিভাবে নোংরা হয়েছে চারিদিক। তো প্লাস্টিক ফ্লাস্টিক দিয়ে যা যা পেরেছি সব কিছু ঢাকার চেষ্টা করেছি, তবুও এত ময়লা। আর আমার মানে ইয়ে দেখলে বুঝতেই পারবে যে কি অবস্থা। তো ওই পুরো দুই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘরটার মুছে আসলাম, এই ঘরটা এখন পরিষ্কার করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আশা করছি। বাবারে বাবা, মানে ঘর সাজানোর থেকে বড় কথা ঘর সাজানোর পরে যে পরিষ্কার করা, সেটাই পরিষ্কার করতে করতে জীবন বেরিয়ে যায়। আর এসি টেসি সব কিছু ঢেকে রেখেছিলাম যাতে এসির মধ্যে ধুলো না যায়, ওটার উপরও প্লাস্টিক ছিল ওটা নামিয়ে দিয়েছি। পুরো একদম ঘর মানে ধুলোই ধুলো হয়ে গেছে। জানলা টানলা আমি গতকালকে না তার আগের দিনই পরিষ্কার করলাম, ওই দেখো আজকে আবার সব ধুলো। সন্দীপ আমাকে হেল্প করছে, নিচে যে কতটা ধুলো সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক এইখানটা লক্ষ্য করো সন্দীপের পায়ের ছাপ। আমাদের ট্যাপা আর টফির অবস্থা দেখো, এই যে ট্যাপা বুড়ো আর এই যে টফি ঘুমাচ্ছিল, এই যে উঠলো একটু গাছ উলকানো মন হলো ওর আবার। আর এখানে এটার অবস্থা দেখো কিভাবে ঘুম দিচ্ছে, রোদের এই এইগুলো ভীষণ গরম। তো ঘরটা এখন বেশ দেখতে ভালো লাগছে, আর সন্দীপ এখন এই যে এই ইয়েগুলোর এই প্লাস্টিকগুলো উঠিয়ে দিচ্ছে দেখো, নতুন নতুন বোঝা যাচ্ছে, বাজে একদম পুরোনোর মতো করে দিচ্ছে। স্যার থাক, যে কটা থাকে থাকবে, তাই কি একটা দিন তো অন্তত নতুন লাগবা নাকি। তো বেশ সুন্দর, ভিতরে অনেকটা জায়গা হয়েছে। হ্যাঁ সেটাই, না সবই বন্ধ, সারাদিন বাদে আজ এসিটা চালানোর সময় পেয়েছি। তো এই কাজ বাজ করে একটুখানি স্নান করে আসলাম, একটুখানি না মানে অনেকটাই, সাবান টাবান দিয়ে সেই কাজ বাজ করে ঘেমে নিয়ে একাকার গা দিয়ে মাঝে বন্ধ করেছিল। তার কিছুক্ষণ আগেই কিন্তু আমি স্নান করেছি, স্নান করে এসে বসলাম, ও তার মধ্যে কাজ টাজ হয়ে গেল। তো ভাবলাম যে তাহলে ঘরটার মুছে নিই, মুছতে গিয়ে ও ওই অবস্থা। যাই হোক গা ধুয়ে আসলাম বেশ একদম সাবান টাবান দিয়ে, এখন নিজেকে অনেকটা পরিষ্কার মনে হচ্ছে, ঘর দুয়ারও পরিষ্কার মনে হচ্ছে। এখন এই যে বসে আছি আর একটু এসির ঘরে এসেই বসলাম। তো এখন বাইরে বেরিয়ে দেখছি ও বাবা সন্ধ্যাও লেগে গেল, মানে একটুখানি আর কি শুয়ে রেস্ট নিতে গিয়ে সন্ধ্যা লাগিয়ে ফেলেছি। ও এ দেখো এই বান্দা বাইরের লাইটটা কিন্তু কেটে গেছে, চেঞ্জ করতে হবে, অন্ধকার হয়ে থাকে। তো বেশ অনেক দিন হয়ে গেল আমাদের এই ফুল গাছগুলো জল দেওয়া হয় না, আসলে টিপ 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 করে বৃষ্টি হয় তো ওই দিনের মধ্যে কয়েকবার, তো ওই ইয়েতে আর জল টল দেওয়া হয় না।
তবে আজকে সকাল থেকে দেখছি যে গাছগুলো একেবারেই যেন মাটি শুকিয়ে গেছে গাছের গোড়ার থেকে। কি বলে ওই জায়গাটা কি গাছ লাগিয়েছিলাম, জুই না বেলি? জুই মনে হয়, খেয়াল নেই। যাই হোক, চারিদিকে একদম শুকনো হয়ে গেছে মাটি পুরো। হ্যাঁ, এইবার বেশি ফুল হবে। আর এগুলো ডাল কেটে কেটে লাগালেও নাকি হয়। তো দেখতে দেখতে রাত হয়ে গেল অনেক, এখন বাজে হলো 10:15। হ্যাঁ, তো এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, আসলে সারাদিন সবারই খাটাখাটনি গেছে, তো একটুখানি রেস্টের প্রয়োজন ছিল। দুপুরে ওই শোয়া না শোয়া একই রকম, তবে একটুখানি আর কি বিছানায় গা লাগিয়েছিলাম, তবে ঘুম হয়নি। তো সন্ধ্যার পর থেকে আর কি সোনা বাবাও ঘুমের জন্য কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি, এমনকি মাও ঘুমিয়ে পড়েছে। সন্দীপ বাত কুলাই গেছিলো, কিছু আর কি দরকার ছিল আমাদের, যেমন বললাম বাইরের ওই লাইটটা গতকালকে কেটে গেছে, তো একটা লাইট আনার দরকার ছিল। তারপরে ওটা কি এনেছো, টিউবলাইট নাকি? টিউবলাইট কি রান্নাঘরের জন্য? তো এখানে আর একটা টিউবলাইট নিয়েছে রান্নাঘরের জন্য, কিছু ফল এনেছে, আর ব্যাগের মধ্যে আরও কিছু আছে ইলেকট্রিকের জিনিস, তো সেগুলো আর বার করা হয়নি, তো ওগুলো আবার কাজ আছে কালকে। তো যাই হোক, এই নিয়ে আর কি হচ্ছিলো। সন্দীপ আসলো, ডাক দিল, তারপর তাই আমরা সবাই ঘুম থেকে উঠলাম। এবার হবে খাওয়া দাওয়া, আর আজকের পুরো দিনটা তো এভাবেই গেল ব্যস্ততার মধ্যে দিয়ে। যতটুকু পেরেছি তোমাদেরকে আর কি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, আর আশা করছি আমাদের ঘরে এইরকমভাবে বেশ সুন্দর সবভাবে বাংকারটা সাজিয়েছি, দেখে তোমাদের ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ সবসময় অগোছালো হয়ে থাকতো, এখন বেশ মনে হচ্ছে হ্যাঁ ঘরটা গুছানো গুছানো। মানে কেউ এসে যদি বাংকারের দিকে তাকায় তাহলে কিন্তু বাংকারের ভিতরে যা জিনিস আছে সেগুলো দেখতে পাবে না, এইটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এবার থেকে পরিষ্কার পরিচ্ছন্নই আর কি দেখতে পাবে যখনই আমার ভিডিওতে দেখবে, ভালোই লাগবে। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো তাহলে এখানেই, তোমাদের সাথে টাটা, বাই বাই।